ম্যাচের কোন সিচুয়েশনে কোন বল ছাড়তে হবে কিংবা কোন শট খেলতে হবে তা শেখার অনেকটাই বাকি রয়েছে মুশফিকের। শুধু মুশফিক বললে ভুল হবে, বাংলাদেশের প্রত্যেক ব্যাটারদেরই শেখা বাকি। ফলো অন যখন টাইগারদের কাঁধে নিঃশ্বাস ফেলছে, মুশির ব্যাটও তখন অস্থির হয়ে উঠেছে। কর্ণবলকে সুইপ করতে গিয়ে পিচিং আউটসাইড অফে বেঁচে যান একবার। 14তম ওভারে আবারও প্রথম বলে ক্যাচ দিয়ে বেঁচে যাওয়া মুশফিক এবার পরের বলে রিভার্স সুইপে ফিরলেন না, বিলিয়ে দিলেন। হতাশাটা এবার বড় করেই দেখা দিল। তৃতীয় দিনের খেলা শুরুর 50 রান যোগ হতেই নেই আগের দিনের দুই ব্যাটসম্যান, 81 রানের পার্টনারশিপ ভাঙল। মিঠুন এক পাশটা ভালোই সামলাচ্ছিলেন, ভুল শটে খেসারত দিলেন। মুশফিক টেস্টে 22তম 50 তুলে নিলেও দলকে রেখে গেলেন বিপদে, সাথে রেখে গেছেন অনেক প্রশ্ন। তবে বিষাদের ঘনঘটা কাটিয়ে প্রত্যাশার দ্যুতি ছড়াচ্ছিল মিরাজ লিটন। মিরপুর টেস্টে চা বিরতির আগের সেশনেই ছিল তাদের দাপট। বিনা উইকেটে 27 ওভার খেলে সংগ্রহ 91। বেঁকে যাওয়া ব্যাটিংয়ের মেরুদণ্ডটা তাদের উপরেই ভিত গেড়ে সোজা হয়। বিরতি থেকে ফিরে দ্যুতি আর ছড়ালো কই, 8 বলে নেই 3 উইকেট। সপ্তম উইকেটে 126 রানের পার্টনারশিপ। লিটন ফিরেন 71-এ, চট্টগ্রাম টেস্টের সেঞ্চুরিয়ান মিরাজ করেন 57, নাঈম হাসান তো এলেন আর গেলেন। রাহির উইকেটে 296-তে বাংলাদেশ অল আউট। রাকিম কর্ণওয়াল নিলেন 5 উইকেট। মিরপুরের 22 গজ যে স্পিনের দিকে যাচ্ছে তাই বার্তা দিয়েছে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে এসে ফ্ল্যাটলাইটের আলোটা নিজেদের গায়ে নিতে পারল না সফরকারীরা। যতটা দারুণভাবে শেষ করেছিল তৃতীয় দিনে নিজেদের বোলিংটা, ততটাই বাজেভাবে শেষ করলো ব্যাটিংটা। ইনিংসের চতুর্থ ওভারে নাইমের বলে কট বাহাইন্ড ক্রেগ, তবে এতে লিটনও পাবে বাহাবা। উইকেটের আবেদন করে সাড়া না পেয়ে রিভিউ নিলেন, উইকেটও পেলেন। 20 রানে আবারও মিরাজের ধাক্কা, এবার মজলে। বাংলাদেশের হয়ে টেস্টে মিরাজের দ্রুত 100তম উইকেট। পরের উইকেটটা তাইজুলের ভাগ্য আর ক্যাম্বেলের দুর্ভাগ্য, দুইয়ের মিশ্রণে 39 রানে 3 উইকেট হারিয়ে ব্যাকফুটে থাকা উইন্ডিজ উইকেটে পাঠালেন নাইট ওয়াচম্যান জোমেল ওয়ারিকনকে। ওয়ারিকন আর বোনার মিলে 41 রানে দিন শেষ করেন। ক্যারিবিয়ানরা এগিয়ে আছে 154 রানে। ব্যাটিংয়ে কিছুটা ভুল না করলে আজকের দিনটা আরও অনেক ভালো হতে পারত টাইগারদের। বোনারের উইকেটটা পেলে তো সোনাই সোহাগাই হতো। উইন্ডিজের স্কোরটাকে 200 রানের ভেতরে রাখতে হলে আগামীকাল দরকার দ্রুত উইকেট, আর সেই লক্ষ্যটাই হওয়া উচিত টাইগারদের। জাওয়াদ হোসাইন, এন স্পোর্টস। ভিউয়ার্স, শেষ হলো বাংলাদেশ উইন্ডিজ ঢাকা টেস্টের তৃতীয় দিন। ম্যাচ শেষে কথা বলেছেন মেহেদি হাসান মিরাজ। কেমন ছিল ঢাকার পিচ, কেমন ছিল 100 উইকেট পাওয়ার অনুভূতি, চলুন জেনে আসি মিরাজের মুখ থেকে। ফার্স্ট ইনিংসে যখন বোলিং করেছি উইকেটটা খুব ভালো ছিল, বাট আমরা বোলাররা যেটা চেষ্টা করেছি লাইন এবং লেন্থে বল করার, তো বলবো না যে মানে অনেক খারাপ বোলিংও হয়েছে বা অনেক ভালো বোলিংও হয়েছে, বাট আমি যে জিনিসটা চেষ্টা করেছি, যেহেতু উইকেটটা ভালো ছিল, ভালো এরিয়াতে বল করার চেষ্টা করেছি, সেটাই আমি কন্টেন করার চেষ্টা করেছি রানটা। অফ স্পিনার হিসাবে আমি খুব তাড়াতাড়ি 100 উইকেট পেয়েছি, এটা আসলে আমার নিজের ভিতরে অনেক ভালো লাগা, বাট আমি চেষ্টা করব আরও ভালো কিছু করার জন্য, দেশের হয়ে আরও উইকেট নেওয়ার জন্য, যেটা আমার ক্যারিয়ারের জন্য অনেক ভালো হবে। বোলিংয়ের পাশাপাশি যদি আমি ব্যাটিংটা ভালো করতে পারি তাহলে আমার জন্য এটা একটা বিগ অ্যাডভান্টেজ, যে আমি যেখানে ব্যাটিং করি 8 নম্বরে, ওখানে যদি আমার 50 রান থাকে টিমের কিন্তু অনেক অনেক ভালো একটা পজিশনে হয়ে যাবে। ওখানে যদি আমি একটা ব্যাটসম্যান থাকে, ব্যাটসম্যানের সাথে যদি আমি একটা পার্টনারশিপ দিতে পারি, হয়তো 50 রান বা 100 রান, এটা কিন্তু আমাদের টিমের জন্য অনেক বিগ অ্যাডভান্টেজ। আমরা বোলাররা যদি ওদেরকে খুব দ্রুত অল আউট করে দিতে পারি, হয়তো আমাদের জন্য যদি ওদেরকে 150 রানের ভিতরে বা 200 রানের ভিতরে রাখতে পারি, বাট আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ হবে, যে 300 রান চেস করাটা আমাদের জন্য এই উইকেটে অনেক চ্যালেঞ্জ হবে। বাট আমি মনে করি, আমি বিলিভ করি যে আমাদের টিমে যে প্লেয়াররা আছে, যে সিনিয়র প্লেয়াররা আছে, তারা যদি ঠিক মতন খেলতে পারে, দায়িত্ব সহকারে চ্যালেঞ্জ নিতে পারে, তাহলে ক্রিকেট খেলায় সবই হতে পারে। নিশ্চিতভাবেই এই ম্যাচে ড্রাইভিং সিটে আছে ক্যারিবিয়ানরা। কী ভাবছে উইন্ডিজ, চলুন জেনে আসি রাকিম কর্ণওয়ালের মুখ থেকে।
It's a good feeling, always a good feeling to take 5 wickets. I helped put a team in a good position to win the game, so it's a good feeling. His plan was just keep it simple and be patient and put the balls in the right area. I think the way how the batsmen set up the game the day before, we know the bowlers will have to come and do a good job today. No, not really. I think they're good quality players. You still have to put the balls in the right areas and stick to your game plan and see what the Bangladesh batsmen will make mistakes. Yeah, the wicket gives me some bounce, some of the ball spin, and I just have to work with that. You think here in Dhaka, the ball bounce a bit more, and in Chittagong there is not much bounce and much spin, but here you get a bit more purchase of the wicket, so I just work with what I get, and with whatever pace I get off of the wicket, I just use it as my strength. I think we are slightly in the driver's seat. Tomorrow is an important day for us. We just have to come and bat well in the first hour, and then we can assess at lunch and then see what target we can set for Bangladesh. I can't say at this moment. I just think we just have to assess in the morning, and then, as I said, once lunchtime comes and we're still in a reasonable position, then we can set a reasonable target. I think once anything over 400 would be comfortable for us. We just have to bat well tomorrow morning and come, and then we can have a run at Bangladesh in the end. Yeah, I'm enjoying it. Getting a 5 wicket haul in Bangladesh, everyone would enjoy it.